তারপর আর কি, দুষ্টু রাজা বুঝে গেল যে তাকে ভালো মানুষ হয়ে উঠতে হবে। স্বার্থপর হয়ে থাকলে তাকে খুব বড় শাস্তি পেতে হয়। তাই সে সবার চোখের আড়ালে চুপি চুপি রাতের অন্ধকারে রাজপ্রাসাদে ফিরে এলো। কেউ জানতেই পারল না। পরের দিন সকাল সকাল রাজামশাই মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী যাও, আমার সমস্ত প্রজাকে এই রাজপ্রাসাদে নেমন্তন্ন করে নিয়ে এসো। মন্ত্রী শুনে অবাক, রাজার মুখে এ কী কথা! কিন্তু রাজার আদেশ, সে তো ফেলতে পারে না। তাই লোক পাঠিয়ে সে সমস্ত প্রজাকে সে ডেকে আনল, যাদেরকে রাজা অন্যায়ভাবে শাস্তি দিয়েছিল। রাজা তাদের সবাইকে নিজের হাতে খাওয়াল, ভালো ভালো জামা কাপড় দিল, আর দিল সোনার মোহর। সবাই অবাক, এই রাজাই কি সেই রাজা? একই মানুষ, এতটা বদলে যেতে পারে? আর রানীর কি হলো? রাজা কি ওকে খুঁজে পেল? বলো না। খুঁজে তো পেতেই হবে। আচ্ছা, তুমি কি অদিতি দিদিকে আগের থেকে চেনো? পকাই, কতবার বলেছি বড়দের সাথে ইয়াকি মারতে নেই, পাকামি করিস না। না 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 না, ওই লোভ ব্যাপারটা আমি জানি। কাকুর চকাতে পুরো মন মানে না কি কাকু? মানে তাই পকাই, এমনিতে কোনো চাপ নেই, শুধু এটা না, এটা চলতে পারে। কি দাদা, এটা চলবে নাকি? আমি রোজ খাই না, ওই যেদিন আকাশে চাঁদ ওঠে আর যেদিন আকাশে সূর্য ওঠে না, ব্যাস। মাকে আবার বলো না, কিন্তু জানতে পারলে হেভি রাগ করে। তুমি এখানে কতদিন আছো? সে অনেক বছর হলো, আমার কিছু মনে নেই। মা বাবা হঠাৎ অ্যাক্সিডেন্টে চলে গেল, একটা আশ্রম থেকে মা বাবা নিয়ে আসে। আমিও আর প্রথম ছেলে, তারপর এক এক করে পকাই, ছোটু, আমরা এই পুরনো পৈতৃক বাড়ি ছাড়া মায়ের আর কিছু নেই। তুমি বিয়ে করবে না? মানে নিজের ফ্যামিলির ইচ্ছে নেই? ইচ্ছে তা নয়, তবে এটাই তো আমার সংসার, যেটা মেনে নিতে পারবে আমি তাকে মেনে নেবো। পুরো ফিল্মি ডায়লগ দিলাম না দাদা? তুমি গুরুর লোক আছো দাদা। হ্যাঁ ধরো। Thank you.
ওরে হোস, আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি। কোন পেশেন্ট? পকাই, ওই বাচ্চা ছেলেটা। ও, মিসেস মিত্রর বাচ্চাটা তো? ডক্টর রায় টাকা দিয়ে দিয়েছেন, অপারেশন হয়ে গেছে এন্ড সাকসেস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডক্টর। আপনি এখানে? মিস্টার জয় চ্যাটার্জি, ওয়েলকাম ব্যাক। কোথায় ছিলেন এতদিন? হ্যাঁ, আপনাকে খুঁজতে গিয়ে তো আমরা পুরো পাগল হয়ে গেলাম এতদিন। মিস্টার চ্যাটার্জি, আর ইউ ওকে? সামথিং রং? মিস্টার চ্যাটার্জি, এবার আমার প্রশ্নের সঠিক উত্তর এক্সপেক্ট করি আমি। দ্য মিস্টিরিয়াস কোয়েশ্চন, কোথায় ছিলেন এতদিন? সি, পাহাড়ে আই ওয়াজ ড্রাঙ্ক, ফট করে ট্রিপ করে যাই, তারপর আমার জ্ঞান হারায়, তারপর এক্স্যাক্টলি কী কী হয়েছে, আমি কোথায় ছিলাম কিছু মনে নেই। কিছু না, নাথিং। ফ্যান্টাস্টিক, তাহলে নিশ্চয়ই এটাও জানবেন না যে একজন লোক আপনার জামা কাপড় পরে আপনার সেলফোন নিয়ে ডক্টর রয়ের চেম্বারে গেল, আপনার বাড়িতে ঢোকার চেষ্টা করলো। রিয়েলি? নো আইডিয়া। মিস্টার চ্যাটার্জি, হোয়াট আর ইউ হাইডিং? দেখুন মিস্টার এসিপি দত্তা, রাইট, মিস্টার দত্তা বুঝতেই পারছেন আমি খুব টায়ার্ড, একটু বাড়ি যেতে চাই। মে আই? অফকোর্স, থ্যাংক ইউ। মিস্টার চ্যাটার্জি, কাল আপনার বাড়ি যাব। আই ওয়ান্ট আনসার্স। ভালো থাকবে। কি বুঝলেন স্যার? তুমি কি বুঝলে সুদীপ? পুরো অ্যামনেশিয়া। পুরো নয়,